ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে ব্লগ স্টার্ট করলাম। তো গতকাল চলে এসেছি, কিন্তু গতকাল আমার কিছু ব্লগ করা হয়নি। গতকাল শরীরটাও ভালো লাগছিল না আর মাথাটা ব্যথা করছিল, তার মধ্যে পার্লারে কাস্টমার ছিল আর এসে আর প্রথম দিনটার ইচ্ছে করে না ব্লগ করতে, তো সেই জন্য কিছুই করিনি। তো আজকে ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি। তো আজকে হলো বুধবার, তো বুধবারের আরেকটা নতুন ব্লগে আমার প্রত্যেক বন্ধুকে আরও একবার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে হলো মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আগে পুজো হতো ভালো করে, কিন্তু এখন আর পুজোটা বাড়িতে করা হয় না, কারণ একবার আমার শাশুড়ি মায়ের অপারেশন হয়েছিল, তো সেবার আমি জানতাম না কিছু পুজোর যেগুলো যোগার যন্ত্রণা সেগুলো, তো সেই জন্য পাশের বাড়িতে দেওয়া হয়, তো ওদের বাড়িতে পুজো দেওয়া হয়েছিল। আর সেই থেকে বাড়িতে আর পুজো করা হয় না, পাশের বাড়িতে ভোগ দিয়ে দেওয়া হয়, সেখানেই পুজোটা হয়ে যায়। তো আর এই দেখো শাশুড়ি মা এখনই প্রসাদ দিয়ে গেল, তো এগুলোই আজকে খেয়ে নেবো। তো আমার জন্য আজকে রান্না বান্না হয়ে গেছে, এই দেখো রান্না করে একদম কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আর সেগুলো আর সকাল থেকে সেই জন্য শেয়ার করিনি। তো আজকে রাত্রিবেলা আমাদের এখানে পাড়াতে দু তিনটে পুজো হয়, মূর্তি পুজো মানে বড় করে মনসা পুজো হয়, তো সেইখানেই নেমন্তন্ন আছে, তো ওগুলোতেও যেতে হবে, মানে দু জায়গায় নেমন্তন্ন আছে। আর এখন সেই জন্য আজকে একবেলারই রান্না, রাতে আজকে রান্না নেই, তো সেই জন্য এখন এই দেখো ব্রেকফাস্টটা করে নিই। তো চলো কী কী খাবো আজকে দেখি। তো এই দেখো ফল প্রসাদ আছে, শাশুড়িমা বললো খই দিয়ে খেতে খাবে নাকি, মানে আমাকে জিজ্ঞেস করলো, তো আমি খই বললাম দাও একটু, তো খই নিলাম। আর এই দেখো প্রসাদের দুধ কলা, তো এটা আমাকেই দিয়েছে আর সবারটা আছে, তো এত কিছু তো খেতে পারবো না, ফলগুলো এখন খাবো না, এখন দুধ কলা খই দিয়ে এইগুলো খাবারটা খেয়ে নেব। আর মনসা পুজো মানে তো মেন প্রসাদ হলো এই যে দুধ কলা, তো আজকে এগুলোই দিয়ে ব্রেকফাস্ট করে নেব। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করে নিয়েছে, এখনও টিউশন আছে। এই দেখো ঢাক বাজার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, তো কিন্তু এখন আর পুজোতে যেতে পারলাম না পাশের বাড়িতে যেখানে পুজো দিতে দেয়, কারণ রান্নাবান্না আমার কাজকর্ম হয়নি, স্নান করা হয়নি, তো সেই জন্য যাওয়া হলো না। শাশুড়িমা গিয়ে পুজোটা দিয়ে এসেছিলো আর প্রসাদও নিয়ে এসছে, তো চলো এখন খেয়ে নিই। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, শুধু আমার এখন বাকি আছে, খিদেও পেয়ে গেছে ভীষণ। তো চলো এখনকার মতো টাটা। এরপর আমি একদম স্নান সেরে চলে এসেছি রুমে, তো একটু স্নান সেরে এখন একটু রেস্ট নেব, আর তার সাথে এক কাপ চা নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি বেকারির বিস্কুট, তো এটা দিয়ে একটু এনার্জিটা প্লাস করে নেব। তো আজকে তোমাদের আরেকটা কথা জানানো হয়নি, আজকে মনসা পুজো তো আছেই, তার সাথে সাথে কী বলো তো আমার পার্লারের থার্ড বার্থডে আজকে, কারণ এই ঠিক এই ডেটটাতেই আমি গত 3 বছর আগে আমার পার্লারটা ওপেনিং করেছিলাম। তো যাই হোক ওপেনিং হিসেবে মানে ওপেনিং ডেট হিসেবে সেইভাবে কিছু সেলিব্রেট করা হয় না, তো যে বছর আমি ওপেনিং করেছিলাম সেই বছর গণেশ পুজো দিয়েছিলাম, আর নর্মালি আমি গণেশ পুজোর সময় গণেশ পুজো দিয়ে দিই বলে আর এই ডেটটাতে আলাদাভাবে কিছু করা হয় না, তবে তখন আমি ওপেনিংটা করেছিলাম এই সময়ই, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তো গত বছর আমি একটা ভিডিও করেছিলাম আমার পার্লারের ডেট ওপেনিং নিয়ে, তো সেই নিয়ে আর আলাদাভাবে কিছু ভিডিও করছি না, যেহেতু আলাদাভাবে দেখানোর কিছু নেই। তোমরা আমার পার্লার হয়তো যারা আমার ভিডিও দেখেছো তারা জানোই আমার খুব ছোট্ট সাধারণ সিম্পল একটা পার্লার, তো যাই হোক আমার কাছে সেটা যথেষ্টই। তো যাই হোক এখন এই চাটা দিয়ে একটু এনার্জি করে নিই, কারণ সকাল থেকে গরমে এত মানে ক্লান্ত হয়ে যায় একটু আধটু রান্নাবান্না করতে, কিচেনে এখন নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কিছুক্ষণ কিচেনে কাটাতেই। তো চলো চাটা এখন খেয়ে নেওয়া যাক। তো দেখো এখন বিকেলবেলা কিচেনে চলে এসেছি, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তো ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন কিচেনে এসে চা বসিয়ে দিয়েছি, আর আজকে তো ডিনার বানানো নেই, মানে রাত্রে রুটিটা করা নেই আজকে, তো সেই জন্য রুটির কোনো প্রিপারেশন নেই, কিন্তু আজকে একদিকে করছি দুধ চা আর একদিকে করছি লিকার চা। তো লিকার চাটা শাশুড়িমা খাবে আর আমার হাজব্যান্ডের জন্য করছি দুধ চা, তো একসাথে চাটা করে নেবো আজকে, তো চাটা করে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো আজকে যেহেতু নেমন্তন্ন আছে সেই জন্য চাটা আজকে বিকেলেই খেয়ে নিই, দুধ চাটা আমি
प्रत्येक दिन सन्धे टिफिन हिसेब खाई तो आज के टिफिन करब ना तो एखी चाटा खेनी एक बजारे जब कारण कि जिन आनार आज तो क्जट करार्जन तो बजार जेते ही तो झटपट किचेनर क्जट कमप्लीट करनी से आज के एक चाटा बसिए दीची तो चलो झटपट चा करते करते ये बसनगुलो जगह दोपुर बेला धोआ होगुलो उठिए रेखे दीची एन ठीक जैगा मतो जैगा मतो मैं क्ज करते सुविधा है जैगा मतो रखा थकले मैं जिनगुलो पे सुविधा है तो एक काज करते करते काज हो जाए तो फालतू टाइम वेस्ट ना करे भावलाम जे काजटाओ करे नी तो चलो आर मेयेदेर किचेन माने तो सारा दिने कोनो शेष नहीं किचेनेर काजकर्मेर ए तो लेगेई आछे तो आमारो सेम सारा दिनेर मध्ये एटाओ एकटा काज जखन तखन एसे किछु ना किछु काज किचेने लेगेई थाके। बंधुरा तो एकदम रात्रिबेला एखन 9:30 बजे तो सकाल बेला बोलेछिलाम जे आमादेर आजके पुजो बाड़ी आछे निमंत्रण तो सेइखाने जाबो तो ए देखो एकटा शाड़ी पुरे रेडी होये निएछि आजके आर छेले आर हजबैंड नीचे रेडी होये वेट करछे तो एखन जाच्छि सेइ पुजो बाड़ी कारण आजके मनसा पुजो तो ढाकेर आवाज निश्चयई शुनते पाच्छो आर एखन होयतो आरती होच्छे तो दुबाड़ी तो पुजो निमंत्रण तो एक तड़ाड़ी बेरोत हो और एक आगे बेरोले भलो हतो तो रेडी होते होते लेट हो गए 9:30 बेजे गे तो दुबाड़ी तो एक अटेंड करते तो समय लागे जदिव पड़ार मध्य तो चलो जावा जाक तो से भावलाम भिडियो स्टार्ट कर फिली तो ये देखो शाड़ी पर रेडी तो चलो एखन जावा जाक और बेसि कथा बोलो ना रेडी हुए नीचे वाला दाड़ी आछे अपेक्षा करछे तो आमिओ जी चले जाए तो चलो एखानकार मतो टाटा ओखाने गिए सम्भव जदि हय ताहले देखा हबे। तो देखो बंधुरा पुजो बाड़ीते चले एसेछि आर एखाने एकटु प्रणामो करे निलाम तो एरपरे आरेक बाड़ीतेओ जाबो तो सेखानेओ प्रणाम करबो आर तोमादेर साथे अवश्य शेयर करबो ठाकुरेर मूर्ति तो केमन लागलो अवश्य जानाबे। तो देखो एखाने बड़ो करेई मूर्ति पुजो हय तो एटा आरेक बाड़ीते आमरा चलेओ एसेछि एक एक करे तीन बाड़ीते आमि तोमादेर देखिए दिलाम मनसा पुजो। तो चलो बंधुरा आज के पुजोर ब्लगर मध्य दिए ब्लगटा एखने एंड करछि आबार चले आसब नतून और एक ब्लग निये नतून और एक दिन निये तो आजकेर मतो प्रत्येक के जानाच्छि बाय बाय गुड नाइट। तो सबाई पुजो केमन काटाले अवश्य जानाबे। तो ये देखो एखाने रान्ना होयेछिलो बेगुनी बुनो खिचुड़ी और तार साथे छिलो पाँचमेशाली तरकारी और चाटनी और साथे रसगोल्लाओ छिलो। तो यही आजकेर मेनू तो देखो आमरा एखन खावा दावा शुरू कर दिए ये शेष करे आमादेर आरेकबारी जावार ब्यापार आछे तो आजकेर मतो बाय बाय।